ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো এঁচোড়ের কোফতা, চলুন দেখে নি। নিয়েছি 500 গ্রাম মতন এঁচোড়। এঁচোড়গুলো কেটে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবার সেই সেদ্ধ এঁচোড়ের মধ্যে দিয়েছি অল্প আদা। আদাটা আমি গ্রেট করে দিয়েছি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন। দিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, 2 চামচ বেসন, আর দিয়েছি 1 চামচ মতন চালের গুঁড়ো। এবার ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করে এবার ছোট ছোট বল বানিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে নেবেন। হাতে তেল মাখিয়ে আমি ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। দেখুন বলগুলো রেডি হয়ে গেছে। এবার এই বলগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি সর্ষে তেলে রান্না করেছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারে। এঁচোড়ের এই বলগুলো সব দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সোনালি করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এই কুচানো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। যখন একদম নরম সোনালি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে আদা, রসুন, টমেটো আর লঙ্কা পেস্ট। আমি এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই সেই পেস্টের মধ্যে দিয়ে ভালোভাবে কষো। মশলা কষার সময় আঁচটাকে মিডিয়াম রাখবেন। দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে মিক্স করে নেব আর কষতে থাকবো। দিয়েছি স্বাদ মতো নুন। আর দিয়েছি অল্প চিনি। ভালোভাবে মশলা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিলাম 1/2 কাপ মতন জল। মশলাটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে কোফতাগুলো দিয়ে দিলাম। কোফতাগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না, তাহলে কোফতাগুলো ভেঙে যাবে। 1 মিনিটের মতন ফুটে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার আমি ফোড়ন দেবো। তার জন্য আমি আলাদা একটা তড়কা প্যানে দিয়েছি গোটা সাদা জিরে, আর দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, সবকটে একটা একটা করে দিয়েছি। এর মধ্যে দিলাম অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু কাসৌরি মেথি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এই তড়কাটা আমি কোফতা কারির মধ্যে দিয়ে দিলাম। রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। Thanks for watching.